কিরকম কোচি কোচি এই চলো তো বেরিয়ে যাই ঘুরে ঘুরে বেড়াবো চলো ফটো রাখ আমি একটু পা থাকবো না কেন একটু টর্চার কর আমাকে আর কি হয়েছে বন্ধু আগে থেকে লেফট हेलो गाइज गुड मर्निंग आज के नतून ब्लगर साथे चले वेलकम टू आवर चैनल बस्ट आउट हमें स्नान टन एक्चुअली रेडी हो गई सकाल बेला एक रकिर बाड़ी एक रकिर बाड़ी जा तो एक्चुअली मा गेलो दार्जिलिंग एक शॉर्ट ट्रिप कर तो एखन आर समय पाई बाड़ी जावर दार्जिलिंग कि जिनिस नहीं तो ओटा दीते जावर समय तो आज के प्लान कर लाम आज के सान्डे तो जाच्छी ओखाने गिये लांच करब और तारपर होयतो बा लांचेर पर एकटु बेरोते पारी आमरा देखा जाक कि हय आज के रकी कि प्लान करे रेखेछे आमी जाई ओ आधो घुम थेके उठेछे कि ना सेटाओ जानि ना तो तोमरा संगे थाको और आज के बेरिये कोथाय जाबो कि करब किछुई जानि ना आज के बेरोई तारपर अरे आज के अत रोद नहीं किन्तु गरम तो भालोई आछे मन होच्छे ये बाबा एखोनो घुमाच्छे ओठ देखो तो जिनिस गुलो बार करे केमन होयेछे सबई तोमार छेलेर जोन्नो एसेछे देखो तोमार जोन्नो कि आछे चा पाता आछे एकटा छाता आछे ओटा फ्लेवर टी माने ओटा लिकार करे तोमाके खेते होबे जलटा फोटाबे जलटा फुटे गेले चा पाता दिए ढेके देबे ওই চা কিন্তু খুব ভালো টেস্ট ভালো হ্যাঁ কি রে সাইজ ঠিক আছে পারফেক্ট কেসে হে পছন্দ হ্যায় মস্ত মস্ত হ্যায় থ্যাংক ইউ অনুশ্রুতি কেমন হয়েছে খোলো 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 পাচ্ছি না আরে এরকম জোরে এই তো ওয়াও আমাদের এখানকার ছাতার থেকে কিন্তু নরমাল ছাতার থেকে এই ছাতাটা অনেক বড় না দেখি আর কি আছে ये क्या है पापड़ पापड़ चिकन लग रहे देख आहा सलाद এটা আমাকে মাখাতে হবে আর কি আছে এখানে আছে ভাত আরে আসল জিনিসটা কোথায় এই তো চিকেন আহা আরো হয়ে যায় রান্নাটা তুমি লেগ পিস ভালোবাসো হ্যাঁ টাটা টাটা বুধবার দিন আসবো ঠিক আছে মানিকা দি টাটা বুধবার দিন বুধবার আসবো खाओ खाओ ऐसे खाओ टाटा नोंरा हो गए गाड़ी बृष्टि हो ना वाश करते जो तो अब चलो ना एक डाब खाई ডাব খাবে হ্যাঁ তোর আশুক সনদা তুষার আসছে ওরা আসছে চল যাই ফোন করলাম কথা হলো তো ওদের সব সময় লেট হয় ততক্ষণ আমরা পৌঁছে যাব আমরা আগে চলে যাই সরদরে একবারেশ্বর ওখানে ডাব খাবো হুম একবারেশ্বর চলো ওখানে কি আপাতত ওয়েট করি তারপরে ডাব খাবো চলো ढुकछि तखनी फोन करले तोमरा दारुण होयेछे दारुण होयेछे तो कखन डिसिशन निले कखन करले आमादेर बोललेई ना কাউকে জানাইলি লুকি লুকিয়ে করছে কি হয়েছে কি কি বক্তব্য কি তুমি একা একা করে নিলে ট্যাটুটা আমাদের বললে না
এখনো ইনকমপ্লিট আছে আমি দেখে দেখলাম আমি আমার আমার হাতে যদি ঠিকঠাক হয় তাহলে তো ওদের কি এটাকে বলে সেলফিশনেস চলো চলো হ্যাঁ চলো চলো এগো তোমরা আছে পার্কিং এর জায়গা এখনই অলমোস্ট ফুল এখানেই রেখে দে এখানে রেখে দে কি বড় লাগে কোনটা কোনটা কফি হাউস কোন ব্রিজ ও জানে ও কোন ব্রিজ থেকে আসে বড় লাগে বলছে হ্যাঁ বলছে কফি হাউসটা বড় লাগে না না আমি তো এই কি বলে জানো আরে টিভি টিভিতে দেখেছি না কিসে দেখেছি ইউটিউবে দেখেছি আমি কোথাও দেখি আমি ইউটিউবে দেখেছি বড় না আমি এই ফার্স্ট টাইম এসেছি এখানে গ্রুপে রিপ্লাই করবে না রাতের বেলা ঘুমাবে না সকাল বেলা উঠে উঠবে না এই তোমরা বাইরে থাকবে যাবে না ভেতরে এই চ্যানেল কুপন কেন কুপনটা নিতে হবে আমাদের এখন হ্যাঁ মনে এখানে কি সব কুপনের ব্যাপার আছে হ্যাঁ আমাদের তো জানা ছিল আমরা এতক্ষণ ধরে ইয়ার গিটারটা নিয়ে আসছিলাম এখন দেখা যাক কি হয় হ্যাঁ চলো চলো দেবীর দেরি করে যাবে না এটা কিছু মারা নাকি একটাই ভালো জিনিস পড়ে ইয়ার কি লাইফে কোনো ইয়ার কি হয়ে যাবে আরে লাইফে লাইফে ইয়ার কি ছেড়ে কি আছে লাইফ কি সিরিয়াস কেন নেবে এত ক্যামেরা ছুটে যাবে চলো 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 ওপরে জায়গা নেই না বেটার আমি সেটা বলছি না ওপরে জায়গা নেই ফুল হয়ে গেছে আচ্ছা কি কি আছে দেখি তো ইনফিউশন এই এখানে শুধু কফিই পাওয়া যায় সে না অনেক কিছুই পাওয়া যায় মনে হচ্ছে ইনফিউশন হট কফি আমেরিকা কি আমেরি কেন পনির পাফ চিকেন কিশ ভেজ স্যান্ডউইচ মুর্গ আফগানি চকলেট টার্ট এই তোমরা কি নেবে বলো আমার মনে হয় না বেশি এক্সপেন্সিভ ঠিকঠাকই আছে এটা ডিস্টেন্সটা ম্যাটার করছে না আমার বাড়ি থেকে কতটা ডিস্টেন্স আমার বাড়ি থেকে কতটা ডিস্টেন্স হ্যাঁ আমরা ভুল একটু রাস্তায় চলে গেছিলাম আমাদের রাস্তাটা একটু ভুল হয়েছিল ইউ টার্ন নিয়ে আবার আসতে হলো ওপরে ওপরে বসলে ভালো হতো বাট আমরা তো পেলাম না না সিটটা দুটো মাস্ট কফি
বলে তোমার কফি কোন চায় জানতে আছে ও তিনটো তুমি খাবে তো কফি তুমি কফি একটা তিনজনে তিনটে কফি এখানে কফি হবে না একটা ফিশ কবিরাজি হবে আর হচ্ছে ফিশ ফ্রাই দুটো না হয়ে যাবে তাই তো ওটা নাকি প্লেট হিসেবে আচ্ছা তাহলে দুটো করে দেবেন ওটা ফিশ ফ্রাই হ্যাঁ আর ফিশ ফিঙ্গার কিছু মানে ওটা কি এক প্লেটে একটাই তাহলে ফিশ ফিঙ্গার নেবে না ফিশ ফ্রাই নেবে বলো লোকে প্রেফার করছে এখানে এসে লোকজন তো আমরা সেটাই নিলাম কবিরাজি নিলাম আর ফিশ ফিঙ্গারটা নিলাম না যেহেতু ওটা একটা প্লেটে একটাই থাকছে ফিশ ফ্রাইটা নিলাম দেখি লেটস টেক স্যার জানি না এখন কি হবে যেহেতু আমি কফিটাই আগে আমি প্রেফার করব এই কি প্রথমবার না না আমার ফার্স্ট টাইম কফি তো একটা নস্টালজিক একটা আলাদাই ব্যাপার আছে তার মধ্যে তো বুঝতেই পারছি রকি আপনি কি আশা করছেন কফি হাউসে আপনি ফার্স্ট টাইম এসেছেন यस मेरा फर्स्ट टाइम यहां पर मैं बहुत बार ट्राई किया कॉलेज दो बार कॉलेज छूट गया था कॉलेज छूट गया था अर्ली मॉर्निंग 7:00 बजे तो टाइम बंद रहता है शायद टाइम बंद रहता है आज फर्स्ट टाइम आ रहे हैं देखिए कैसे लगता है आई एम एक्सपेक्टिंग अ गुड कॉफी फ्रॉम हियर তুমি কি তুমি মাছ খাও না আমি মাছ খাই না তা এতগুলো যে অর্ডার দেওয়া হলো এতগুলো অর্ডার দেওয়া হলো কফি খাবো আর তুষার তুষার এনে দিচ্ছে এখন থ্যাংক ইউ ব্রো এই এটা কি কবিরাজি এটা মনে হচ্ছে কবিরাজি কিন্তু কবিরাজি তো এরকম জানি না আমি তো দেখেছিলাম ওই কীরকম একটা ঝুরঝুরে ঝুরঝুরে টাইপের একটা ডিজাইন থাকে না কবিরাজির উপর হচ্ছে কবিরাজি এটা চলে এসছে ভেঙে দেখি হ্যাঁ ভেতরটা কীরকম ওর বাইন্ডিংটা কিন্তু ভালো লাগলো না সবটাই খুলে গেল এরকম কি খুলে যায় ভেতরে মাছটা কিন্তু অনেক সফট আছে টেস্টটা ভালো কি রাগ কেমন লাগে ওই কারণেই ওর একটু রাগ হচ্ছে তো বলছে এখন বেরিয়ে গিয়ে বাইরে আমাদেরকে রিভিউটা দেবে দেখা যাক কি হয় তাই চলো না বাইরে চলো না ভালো লাগছে বাইরে চলো যাই বোরিং লাগ বোরিং লাগ রহা মুঝে আপ মেরা কফি পিনা হো চুকা হ্যাঁ আমারও আপনি লোক মেরে কে ফিশ কফি তো বল রহে কি মেরে ফিশ খাতা নি হুঁ আব মুঝে খানে কে বাদ বহুত বোরিং লাগ রহা দিস প্লেস নট ফর মি হম লোগ আ চুকে হ্যায় খানা খা কে कॉफी हाउस न्यू टाउन और मेरे साथ सब कोई है और भाई कैसा लगा खाके बहुत अच्छा लगा थोड़ा सा एक्सेप्शनल एवरेज है और टेस्ट भी थोड़ा वही नॉर्मल सा है कुछ इतना खास नहीं है मैं आया था सिर्फ खाने कॉफी हाँ मुझे कॉफी ठीक ठाक लगा मेरे को भी वैसे ही लगा जो नॉस्टैल्जिक कॉफी हाउस का नाम है वही सुनते आए बचपन से तो वही वैसे ही लगा ऐसा कुछ खास नहीं है और ज़्यादा एक्सपेंसिव भी नहीं है जितना रेट है रेट के हिसाब से और हैंग आउट करने के लिए दोस्तों के संग ठीक ठाक रहे एम्बियंस भी ठीक ठाक है हाँ एक्चुअली हमें एक कथा बोलते चाहिए पाती बांग्ला भाषा है जरा फूडी जरा फूड लवर तादेर एखाने एसे आमार मोने होय ना जे आइटेमगुलोर
কোয়ালিটি গুলো ভালো লাগবে, আমার ভালো লাগেনি অতটা, ঠিক আছে মোটামুটি বলছি, এটা ফুড লাভারদের জন্য নয়, এটা স্ন্যাকস যারা পছন্দ করে তাদের জন্য ঠিক আছে। একদমই, এসে বসে চিটচ্যাট করলাম, এক কাপ কফি নিলাম, একটুখানি ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার এগুলো নিলাম, কবিরাজি খেলাম, চলে গেলাম, দ্যাটস অল। অতটা ভালো লাগেনি, অতটা এনজয় করিনি। पर हाँ, स्टाफ लोग का वेल बिहेव है, बहुत अच्छा बिहेव किया उन्होंने। টোকেন কাদের পাওয়া যাচ্ছিল বলতো, যারা ওপরে টু সিটার নিয়ে বসছিল, ওর পুরো প্যাকড আপ ছিল না, যদি তুমি টু সিটার নিয়ে ওপরে বসতে চাইছো তাহলে ওরা টোকেন দিচ্ছে, খালি হলে পরে দে উইল কল ইউ। আচ্ছা, আমি দুবার থাকবো না। কেন একটু টর্চার করে আমাকে? আর কি হয়েছে বন্ধু? আগে থেকে লেফট, এই ও বলছে গ্রুপ থেকে লেফট হয়ে যাবে। তোমার তিনজনের ব্লগ আমি থাকবো না। ওই 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 ওখানে কি করতে থাকবো? মানে আগে থেকে কিছু প্ল্যান হয়নি, পরেই প্ল্যান হলো যে এখানে আসা হবে, তো ভালোই একটা টাইম স্পেন্ড হলো, ভালোই একটা টাইম স্পেন্ড হলো। তো হয়ে গেছে, এখন 8:00-9:00 বেজে গেছে, এখন আমরা বাড়ি যাব। তো ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে আশা করছি। নেক্সট কবে বেরোবো, নেক্সট কবে আবার একসাথে আমরা মানে আড্ডা মারতে বেরোবো সেটা জানি না, হোপলি আমরা বোধ হয় নেক্সট উইকে বেরোতে পারি। আর অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর আরও আপনারা নতুন নতুন কী ভিডিও দেখতে চাইছেন, কী কন্টেন্টের ওপর দেখতে চাইছেন সেটা যদি আমাদেরকে বলেন, অবশ্যই আমরা সেই বিষয়টার উপরে মানে একটা ভিডিও করতে পারি, আমরা ট্রাই করতে পারি অবভিয়াসলি। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটা এই অবধি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। Take care all. Bye. Like করবেন।